বেকার জীবন একটা অভিশপ্ত জীবন বন্ধুরা আমাদের মধ্যে অনেকে আছেন যারা এস এসসি এইসএসসি এবং এম পাস করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার চাকরি পাচ্ছেন না বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন কিন্তু কোনো প্রকার চাকরির ম্যানেজ হচ্ছে না এবং চাকরি যদি হয়ও সেখানে মোটা অঙ্কের একটা গুঁজ দিতে হয় কিন্তু বন্ধুরা আজকের এই পাঁচ সাত মিনিটের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা চাকরির সন্ধান দিব এবং প্র্যাকটিক্যালি কীভাবে কাজটা করে সেটা দেখিয়ে দিব যার ফলে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে বদলে যেতে পারে আপনাদের এই অভিশপ্ত জীবন বন্ধুরা সেটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি সেকশনের চাকরি কিভাবে কাজ করে এবং চাকরি নিতে গেলে কোন কোন প্রশ্ন করা হয় সেগুলোর উত্তর ইত্যাদি আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ বন্ধুরা আজকের এই একটা ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত ধারণা দেব যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি সেকশনে চাকরি নিতে গেলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করা হয় কী কী কাগজপত্র লাগে শিক্ষাগত যোগ্যতা লাগে কিনা কোনো প্রকার অভিজ্ঞতা লাগে কিনা আপনাদের বেতন কত আপনাদের সুযোগ সুবিধা কি ইত্যাদি সমস্ত বিষয় আপনাদেরকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেব এই পাঁচ সাত মিনিটের ভিডিওতে আপনাদের ভাগ্যটা বদলে যেতে পারে তাই বন্ধুরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা গার্মেন্টসের চাকরির জন্য কোন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে বা বিভিন্ন নিউজ পেপারে ছাড়া হয় না শুধুমাত্র গেটে তাদের ব্যানার বা পোস্টার লাগিয়ে দেওয়া হয় কোন কোন পদে চাকরি দেওয়া হবে বন্ধুরা আপনারা যখন কোয়ালিটি চাকরি নেবেন অবশ্যই সকাল সাড়ে সাতটার মধ্যে ফ্যাক্টরি গেটে উপস্থিত থাকবেন বন্ধুরা কোয়ালিটি সেকশনে চাকরি নিতে হলে অবশ্যই আপনাকে ইন করে যেতে হবে শুধু তাই নয় আপনাকে অবশ্যই শার্ট পরে যেতে হবে এবং কলার আলা গেঞ্জি পরে যেতে হবে কোনো প্রকার গোল গোলা গেঞ্জি পরে বা ইন ছাড়া আপনারা গেটে যাবেন না বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলগুলো অনেকে করে থাকে যার জন্য তাদের চাকরি হয় না অর্থাৎ গেট থেকে তারা কিন্তু আউট হয়ে যায় বা রিজেক্টেড হয়ে যায় এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন আর চুলের কাটিংটা অবশ্যই ফর্মাল রাখবেন কোনো প্রকার বং বাং কাটিং দেবেন না কারণ গার্মেন্টসে এই বিষয়গুলো পছন্দ করে না বেশিরভাগ ছেলেদের এই জন্যই কিন্তু চাকরি হয় না অবশ্যই আপনার ফর্মাল ড্রেসে যাবেন ইন করে যাবেন এবং চুলের কাটিংটা ভালো করে দেবেন বন্ধুরা যখন আপনি প্রথমে গেটে যাবেন এই বিভাগের লোকজন আসবে আসার পর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কোন সেকশনে চাকরি করবেন আপনি বলবেন যে আমি কোয়ালিটি সেকশনে চাকরি করব। তখন তারা আপনার কাগজপত্রগুলো দেখবে কাগজপত্রের মধ্যে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটের ফটোকপি আপনার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডের ফটোকপি যদি আপনার এনআইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন অর্থাৎ অনলাইন করা জন্ম নিবন্ধনের ফটোকপি পাসপোর্ট সাইজের সারকফির ছবি স্টম সাইজের সারকফির ছবি এবং আপনার নমিনি যে থাকবে তার এক কপি ছবি এবং তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আর আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার চেয়ারম্যানের সার্টিফিকেট অথবা কাউন্সিলরের প্রত্যয়নপত্র লাগবে বুধরা অনেক ফ্যাক্টরিতে আবার আপনাদের সার্টিফিকেটের মেন কপিগুলো দেখতে চায় আপনারা কি করবেন আপনাদের মেন কপিগুলো সাথে নিয়ে যাবেন তারা মেন কপিগুলো দেখার পর আপনাকে সেগুলো ফেরত দেবে তারা কিন্তু মেন কপিগুলো জমা নেবে না শুধুমাত্র শো করবেন তো এইসআর বিভাগের লোকজন আপনাকে প্রথমে প্রশ্ন করা হবে আপনি কি পাস করেছেন যদি বলেন যে এসএসসি এসসি জিজ্ঞেস করতে পারেন যে এসএসসির ফুল মিনিং কী আপনি বলবেন যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যদি আপনি এইসএসসি পাস করে থাকেন তখন তারা জিজ্ঞেস করতে পারে যে এইস ফুল মিনিং কী আপনি বলবেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট যদি আপনি বি পাস করে থাকেন তাহলে জিজ্ঞেস করতে পারে যে বিএর এর ফুল মিনিং কী আপনি বলবেন ব্যাচেলার অফ আর্টস যদি এম করে থাকেন তাহলে বলবেন মাস্টার্স অফ আর্টস এবং বন্ধুরা সবচাইতে কমন যে প্রশ্নটা করে থাকে সব সময় সেটা হচ্ছে জি পি এর ফুল মিনিং কী আপনারা বলবেন গ্রেট পয়েন্ট অ্যাভারেজ ঠিক আছে যদি আপনি মাদ্রাসা থেকে পড়ে থাকেন তাহলে জিজ্ঞেস করতে পারে যে কী পাশ করেছেন তখন যদি আপনি বলেন যে দাখিল পাশ করেছি তাহলে জিজ্ঞেস করতে পারে যে দাখিলের অর্থ কী আপনি বলবেন প্রবেশ করা যদি আপনি আলিম পাশ করে থাকেন তাহলে জিজ্ঞেস করতে পারে আলিমের অর্থ কী আপনি বলবেন কি জ্ঞানী আর বন্ধুরা প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবশ্যই আপনারা কনফিডেন্স রাখবেন কোনো প্রকার নার্ভাস ফিল করবেন না এরপরে বন্ধুরা আপনারা জিজ্ঞেস করতে পারে যে আপনি কত সালে এসএসসি দিয়েছেন কত সালে এস দিয়েছেন এস পয়েন্ট কত ঠিক আছে এসএসসির পয়েন্ট কত আপনার রুল নাম্বারটা বলেন বা রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন অর্থাৎ আপনাকে পরীক্ষা করার জন্য আর একটা বিষয় বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন আপনার যখন গেটে যাবেন আপনার মানে বেগের মধ্যে উল্টা কোনো কিছু রাখবেন না উল্টা বলতে বিভিন্ন রাজনৈতিক মানুষের বড় বড় মানুষের যে ভিজিটিং কার্ড বা ইত্যাদি এগুলো কিন্তু রাখবেন না এগুলো কিন্তু সাধারণত চেক করা হয় এরপরে জিজ্ঞেস করতে পারে যে আপনাকে কে নিয়ে আসছে গেটে আপনি বলবেন যে আমাকে কেউ নিয়ে আসে নাই আমি নিজে আসছি ঠিক আছে যদি বলেন যে আমাকে কেউ নিয়ে আসছে বা রেফারেন্সে তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে এছাড়াও যদি আপনাদের কোনো পরিচিত বা বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে তাদের নাম বললে কিন্তু চাকরি হবে এরপরে বন্ধুরা এসে বিভাগের লোকজন আপনাকে কিছু ট্রান্সলেশন দিতে পারে বাংলা থেকে ইংরাজি ইংরাজি থেকে বাংলা এছাড়াও বন্ধুরা আরও কিছু কমন বিষয় জিজ্ঞেস করতে পারে আপনাদেরকে আমি চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো জ্ঞান হোক অর্থাৎ সমস্ত বিষয় আপনাদের ক্লিয়ার হোক যদিও ভিডিওটা একটু লম্বা হবে ঠিক আছে আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর যারা লাইক দেন অবশ্যই লাইক করে দেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটাকে ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন যেটা বলছিলাম বন্ধুরা এরপরে জিজ্ঞেস করতে পারে যে ষোলো ষোলো ডিসেম্বরে কী দিবস ঠিক আছে ছাব্বিশে মার্চে কী দিবস বা একুশে ফেব্রুয়ারি কী দিবস ঠিক আছে যে ভাষা আন্দোলন হয় কত সালে এক্ষেত্রে কিন্তু অনেকেই গরমে লাগা দেয় অনেকে বলে উনিশশো একাত্তর সালে না ভাষা আন্দোলন হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবেন তো এখানে কিন্তু এইস বিভাগের কাজ শেষ এখন আপনাকে পাঠানো হবে আপনার বিভাগীয় প্রধানের কাছে অর্থাৎ কোয়ালিটি সেকশনে আপনাকে পাঠানো হবে তখন কোয়ালিটি ম্যানেজার হোক বা বস হোক আপনাকে প্রথম যে প্রশ্নটা করবে সেটা বলবে যে কোয়ালিটি কি আপনি বলবেন কোয়ালিটি অর্থ হচ্ছে গুণগত মান যদি বলে যে কোয়ালিটি ইন্সপেক্টর কাকে বলে বা কোয়ালিটি ইন্সপেক্টর কি আপনি বলবেন পণ্যের গুণগত মান যাচাইকারী বা পরিদর্শনকারীকে কোয়ালিটি ইন্সপেক্টর বলে ঠিক আছে বন্ধুরা প্রশ্ন দেওয়ার সময় অবশ্যই চিনতে সুন্দর এবং সাবলীলভাবে অ্যান্সার দিবেন। একটু সময় নেবেন সমস্যা নাই এরপর বন্ধুরা জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি চাকরি করেছেন যদি আপনি চাকরি করে থাকেন তাহলে বলবেন যে করেছি যদি না করে থাকেন এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে যদি আপনার চাকরি না করে থাকেন সেক্ষেত্রে আপনার চাকরি হবে কিন্তু আপনার বেতন কম ধরা হবে যদি আপনার এই ভিডিওটা আপনার পুরোপুরি দেখেন অবশ্যই এই ভিডিও দেখার ফলে যে কোনো ব্যক্তির নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট অভিজ্ঞতা হয়ে যাবে গার্মেন্টসে চাকরি নেওয়ার জন্য বিশেষ করে কোয়ালিটি সেকশনে আপনি বলবেন যে আমি চাকরি করেছি ঠিক আছে যদি বলে যে কত বছর চাকরি করেছেন আপনি বলবেন যে দুই বছর বা তিন বছর একটা অভিজ্ঞতা দিয়ে দিবেন ঠিক আছে জিজ্ঞেস করতে পারে কোন ফ্যাক্টরিতে বলেছেন আপনি একটা ফ্যাক্টরির নাম বলে দিবেন ঠিক আছে সেই ফ্যাক্টরির ম্যানেজারের নাম কি কোয়ালিটি আপনি একটা নাম বলে দিবেন যদি আপনার মনে নাও থাকে একটা নাম বলে দিবেন তারা কিন্তু সেটা যাচাই করতে যাবে না ঠিক আছে অর্থাৎ আপনি কি চাকরি করেছেন কি না সেটা তারা বোঝার জন্য আপনাকে কিন্তু প্রশ্ন করবে ক্লিয়ার অবশ্যই এই জ্ঞানটুকু মাথায় রাখবেন যদি আপনি একটু চালাক হন সেক্ষেত্রে আপনার বেতন ধরবে বা স্যালারি ধরবে অনেক বেশি নতুনদের তুলনায় ঠিক আছে এরপরে বন্ধুরা বলতে পারে যে কিউআই এর ফুল মিনিং কী আপনি বলবেন কোয়ালিটি ইন্সপেক্টর ঠিক আছে যদি বলে যে কিউ সি এর ফুল মিনিং কী আপনি বলবেন কোয়ালিটি কন্ট্রোলার যদি বলে কিউ এম এর ফুল মিনিং কি আপনি বলবেন কোয়ালিটি ম্যানেজার এরপর বন্ধুরা জিজ্ঞেস করতে পারে ডিফেক্ট বা ওয়াল্টার কত প্রকার আপনি বলবেন তিন প্রকার যদি বলে কি কি আপনি বলবেন মাইনর মেজর ক্রিটিক্যাল যদি বলে যে মাইনর ডিফেক্ট কাকে বলে আপনি বলবেন যে ডিফেক্ট সাধারণত চোখে ধরা পড়ে না তাকে মাইনর ডিফেক্ট বলে যদি বলে মেজর ডিফেক্ট কাকে বলে আপনি বলবেন যে ডিফেক্ট সাধারণত চোখে ধরা পড়ে তাকে মেজর ডিফেক্ট বলে যদি বলে ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে আপনি বলবেন বায়ার নির্দেশিত সেফটি বাতিল কেমিক্যাল অর্থাৎ বায়ারের রিকোয়ারমেন্ট অমান্য করাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে যদি বলে পাঁচটি ডিফেক্টের নাম বলেন আপনি বলবেন স্কিপ স্ট্রিস ব্রোকেন স্ট্রিস ডাউন স্ট্রিস জয়েন্ট স্ট্রিস সিএম নিডেল কাট ব্যাড টেনশন শেডিং শেয়ারিং ফাকারিং, রয়েজ আউট ইত্যাদি অসংখ্য ডিফেক্ট আছে আপনারা পাঁচটা ডিফেক্টের নাম বলে দিবেন বন্ধুরা বলতে পারে যে পাঁচটি বায়ারের নাম বলো আপনি বলবেন রোজ রোজিন কস্টকো টেক্স ডিজাইন লোট্টো নাইক কেজিএস লাহারি টেকজিবো টমি অর্থাৎ অসংখ্য বায়ারের নাম আছে ওয়ালমার্ট আরেকটা কমন বিষয় বন্ধুরা সেটাও জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন চাকরি ছেড়েছেন আপনি বলবেন যে আমার পরীক্ষা ছিল বা বাসায় সমস্যা ছিল এই আমি চাকরি ছেড়েছি এরপরে বন্ধুরা জিজ্ঞেস করতে পারে শার্ট অথবা ফ্যান্ট এর মাস্টারফার্ট কোনটি অথবা শার্টের অথবা ফ্যান্টের মাস্টারফার্ট কোনটি আপনি বলবেন ব্যাগ ইউকে শার্ট বা ফ্যান্টের মাস্টারফার্ট বলা হয় কারণ এই ব্যাগ ইয়ুকের সাথে সমস্ত প্রসেস যুক্ত থাকে বন্ধুরা আপনারা যদি ফ্যান্টের অফিসে চাকরি নিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে পারে যে জিপার কয় প্রকার আপনি বলবেন জিপার তিন প্রকার এক হচ্ছে মেটাল প্লাস্টিক বেফলুন জিজ্ঞেস করতে পারে একটি জিপার কয়টি অংশ নিয়ে গঠিত আপনি বলবেন পাঁচটি অংশ নিয়ে গঠিত রানার ফুলার টি স্টোফার জিপার টেপ বন্ধুরা সবচাইতে ইম্পর্টেন্ট গার্মেন্টস ফ্যাক্টরির জন্য সেটা হচ্ছে এভ্রেভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ আপনাকে কিছু সংক্ষিপ্ত রূপ জিজ্ঞাসা করবে আপনি সেটার ফুল মিনিং বলবেন জিজ্ঞাসা করতে পারে এসপিআই এর ফুল মিনিং কি আপনি বলবেন স্ট্রিস পার ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চিতে কতটা সেলাই জিজ্ঞেস করতে পারে এস এম বি এর ফুল মিনিং কি আপনি বলবেন স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু জিজ্ঞেস করতে পারে এস ও পি এর ফুল মিনিং কী আপনি বলবেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জিজ্ঞেস করতে পারে ডিটিএম এর ফুল মিনিং কি আপনি বলবেন ডাইন টু ম্যাচিং জিজ্ঞেস করতে পারে ইপি জ্যাট এর ফুল মিনিং কি আপনি বলবেন এক্সপোর্ট প্রসেসিং জোন জিজ্ঞেস করতে পারে বিজিএমইএ এর ফুল মিনিং কি আপনি বলবেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বলতে পারে বি কে এম ই এ এর ফুল মিনিং কি আপনি বলবেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন জিজ্ঞেস করতে পারে এস কে ইউ আপনি বলবেন স্টোর কিপিং ইউনিট জিজ্ঞেস করতে পারে এস পি এস এর ফুল মিনিং কি আপনি বলবেন হাই পয়েন্ট শোল্ডার জিজ্ঞেস করতে পারে ডি এস ইউ এর ফুল মিনিং কি আপনি বলবেন ডিফেক্ট ফার হান্ড্রেড ইউনিট বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনুন প্রয়োজনে এগুলো লিখে রাখুন আপনাদের সুবিধা হবে আজ না হোক কাল এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে যে কোনো ফ্যাক্টরিতে গেলেই করবে ঠিক আছে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন জিজ্ঞেস করতে পারে জি এস এম এর ফুল মিনিং কী আপনি বলবেন গ্রাম স্কোয়ার মিটার বন্ধুরা সাধারণত এত প্রশ্ন করে না কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে কোন কোন প্রশ্নগুলো সাধারণত করে থাকে আমি সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করেছি এবং এর উত্তরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এত প্রশ্ন কিন্তু করে না কিন্তু আপনারা জেনে রাখেন আপনাদের কাজে লাগবে ঠিক আছে এরপরে জিজ্ঞেস করতে পারে এ এল এর ফুল মিনি কি আপনি বলবেন অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল জিজ্ঞেস করতে পারে ও কিউ এল আপনি বলবেন অবজার্ভ কোয়ালিটি লেভেল জিজ্ঞেস করতে পারে ফি কিউ এর ফুল মিনি কি আপনি বলবেন গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি জিজ্ঞেস করতে পারে এফ ও বি এর ফুল মিনি কি আপনি বলবেন ফ্রি অন বোর্ড জিজ্ঞেস করতে পারে ও ডি এর ফুল মিনি কি টাইম অফ ডেলিভারি জিজ্ঞেস করতে পারে এস 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 এর ফুল মিনিং কী আপনি বলবেন সাইজ সেট স্যাম্পল জিজ্ঞেস করতে পারে ফি ফি এম এর ফুল মিনিং কী আপনি বলবেন ফ্রি প্রোডাকশন মিটিং জিজ্ঞেস করতে পারে আর এফ টি এর ফুল মিনিং কী আপনি বলবেন রাইট ফার্স্ট টাইম জিজ্ঞেস করতে পারে এস কিউ আপনি বলবেন সেকেন্ড কোয়ালিটি জিজ্ঞেস করতে পারে এস আর এম এর ফুল মিনিং কি আপনি বলবেন সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট জিজ্ঞেস করতে পারে এম আর এর ফুল মিনিং কি আপনি বলবেন মিনিমাম রিকোয়ারমেন্ট জিজ্ঞেস করতে পারে এস টু এস আপনি বলবেন সোল্ডার টু সোল্ডার বন্ধুরা সাধারণত এই প্রশ্নগুলো করে থাকে এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমি ভিডিওর শেষে সমস্ত সংক্ষিপ্ত রূপের একটা চার্ট দিয়ে দেবো আপনারা সেটা দেখে নেবেন বন্ধুরা আমি আপনাদেরকে আগেও বলেছি এত প্রশ্ন কিন্তু করে না সর্বোচ্চ তিন থেকে চারটা প্রশ্ন করে কিন্তু তিন চারটা কোন প্রশ্ন করবে যদি আপনার সেই কমন না পড়লো তখন তো আপনি ফেল হবেন তাই না আপনার চাকরি হবে কিন্তু স্যালারি কম দ্বারা হবে ঠিক আছে সবচাইতে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে ডিএসইউ এর ক্যালকুলেশন বলো অর্থাৎ ডিএসইউ কীভাবে বের করতে হয় আপনি বলবেন টোটাল ডিফেক্ট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড টোটাল চেক কোয়ান্টিটি কোথাও জিজ্ঞেস করতে পারে ফ্যাব্রিকের সিনকেজের সূত্রটা বলো আপনি বলবেন বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ ডিভাইডেড বিফোর ওয়াশ ইন্টু হান্ড্রেড এরপরে বন্ধুরা আপনাকে বলতে পারে আপনি কি মেজারমেন্ট সম্পর্কে জানেন আপনি বলবেন যে হ্যাঁ জানি সেটা হচ্ছে জিজ্ঞেস করতে পারে একটি মেজারমেন্ট ট্যাফ কত ফিট আপনি বলবেন পাঁচ ফিট জিজ্ঞেস করতে পারে একটি মেজারমেন্ট টাফে কত মিলিমিটার থাকে আপনি বলবেন পনেরোশো মিলিমিটার থাকে জিজ্ঞেস করতে পারে একটি মেজারমেন্ট টাফে কত সুতা থাকে আপনি বললেন চারশো আশি সুতা থাকে জিজ্ঞেস করতে পারে কয় ইঞ্চিতে এক ফুট আপনি বলবেন বারো ইঞ্চিতে এক ফুট অথবা জিজ্ঞেস করতে পারে প্রশ্নটা ঘুরিয়ে ফিরে যে এক ফুট সমান সমান কত ইঞ্চি আপনি বলবেন বারো ইঞ্চি এরপরে জিজ্ঞেস করতে পারে এক ইঞ্চি সমান সমান কত সুতা আপনি বলবেন আট সুতা জিজ্ঞেস করতে পারে যে এক সি সমান সমান কত মিলি আপনি বলবেন দশ মিলি এরপরে জিজ্ঞেস করতে পারে ওয়ান এইট সমান সমান কত সুতা আপনি বলবেন এক সুতা জিজ্ঞেস করতে পারে ওয়ান ফোর সমান সমান কত সুতা আপনি বলবেন দুই সুতা জিজ্ঞেস করতে পারে ফাইভ এড সমান সমান কত সুতা আপনি বলবেন পাঁচ সুতা ঠিক আছে জিজ্ঞেস করতে পারে থ্রি ফোর সমান সমান কত সুতা আপনি বলবেন ছয় সুতা এই প্রশ্নের উত্তরগুলো আপনারা অবশ্যই সুন্দরভাবে দিয়ে দিবেন এবং সর্বশেষ আপনাকে একটা গার্মেন্টস বা পোশাক দিতে পারে যে এখান থেকে ডিফেক্ট খুঁজে বের করো অথবা এই এই পোশাকের ভিতরে কোন কোন জায়গায় ডিফেক্ট আছে সেগুলো খুঁজে বের করো ঠিক আছে তো এই সম্পর্কে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন কোয়ালিটি সেকশনের চাকরি নিতে গেলে সর্বনিম্ন বেতন কত এবং সর্বোচ্চ বেতন কত বন্ধুরা যেহেতু আপনারা কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি নেবেন সেক্ষেত্রে আপনাদের একদম নতুন অবস্থায় যদি আপনি কোনো কিছু না জানেন যদি বলেন যে আমি নতুন সেক্ষেত্রে আপনার বেতন ধরতে পারে নয় হাজার তিনশো টাকা ঠিক আছে যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন হন বা এই ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন যদি তারা বিবেচনা করেন যেন আপনি আগে চাকরি করেছেন বা আপনি পারবেন সেক্ষেত্রে আপনাদের বেতন বেতন দশ হাজার দুশো টাকা ধরা হবে সেটা হবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি বিকাল পাঁচটার পরে যদি আপনি কোনো ডিউটি করে থাকেন সেটা ওভারটাইম হিসাবে কাউন্ট করা হবে ঠিক আছে অলমোস্ট আপনার মাস শেষে প্রায় চোদ্দ পনেরো হাজার টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা গার্মেন্টস ফ্যাক্টরিতে যে কাজগুলো করা যাবে না যে কারণে আপনার চাকরি চলে যেতে পারে সেটা হচ্ছে কারোর সাথে মারামারি করা যাবে না অফিসের কোনো কিছু চুরি করা যাবে না এবং কোনো প্রকার রিলেশনে জড়ানো যাবে না ঠিক আছে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন বন্ধুরা এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখে থাকেন আমি আশা করি ইনশা আল্লাহ আপনাদের চাকরি হান্ড্রেড পার্সেন্ট হবে এবং আপনাদের বেতন প্রায় দশ হাজার টাকার উপরে ধরা হবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আপনার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটাকে ফলো করে দিবেন আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই সম্পর্কে যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুয়েল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এসে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম